শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তার সমালোচকরা একজন সামরিক শাসক হিসেবে স্বৈরশাসক হিসেবে নিন্দা করে থাকে কিন্তু ইতিহাসের বাস্তবতা এবং সঠিক ইতিহাসটি হল এদেশে তিনি সামরিক শাসন ঘোষণা করেননি সামরিক শাসন এসেছিল খন্দকার মোশতাক আহমদের কাছ থেকে পরবর্তীকালে জাতির এক সংকট মুহূর্তে আমরা যখন সাতই নভেম্বরের সিপাহী জনতার অভ্যুত্থান লক্ষ্য করলাম তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টে বন্দি করা হয়েছিল এবং সিপাহী জনতা তাকে সেই বন্দিদশা থেকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব তার কাঁধে ন্যস্ত করে সুতরাং প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বলপূর্বক ক্ষমতা দখল করেননি বরং ক্ষমতা তার উপর ন্যস্ত হয়েছিল জনগণের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সামরিক বাহিনীর ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও তিনি ছিলেন গণতন্ত্রের পূজারী তার উপর দেশের দায়িত্ব যখন নাস্ত হয় তখন বা তার পূর্ব মুহূর্ত পর্যন্ত দেশে একদলীয় বাকশালী শাসন ব্যবস্থার সাংবিধানিক নিয়ম ছিল এবং সেই একদলীয় ব্যবস্থার অবসান ঘটিয়েই শহীদ জিয়া বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি প্রবর্তন করেন এবং এই বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি প্রবর্তনের ফলে দেশের প্রায় সবগুলো রাজনৈতিক দল রাজনীতি করার অধিকার পেল এবং সেই অধিকার থেকে আওয়ামী লীগও বঞ্চিত হয়নি কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশও বঞ্চিত হয়নি এবং অন্যান্য বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দলগুলো বঞ্চিত হয়নি সুতরাং এই গণতন্ত্রের মধ্য দিয়েই তিনি জাতীয় ঐক্যের সূচনা করেছিলেন কারণ গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে মত প্রকাশের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে কীভাবে একটি সম্মত সিদ্ধান্তে পৌঁছানো যায় সেই রাজনৈতিক পরিবেশটি শহীদ জিয়াউর রহমান সৃষ্টি করে দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমানকে যতই নিন্দা করা হোক না কেন সমালোচনা করা হোক না কেন এদেশের গণতন্ত্রের ইতিহাস যদি কখনো লেখা হয় তখন তার ভূমিকা সেই ইতিহাসে অমর হয়ে থাকবে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমরা আমাদের একটা বড় দারিদ্র হচ্ছে যার যা অবদান সেটাকে স্বীকার করতে চাই না এবং আমরা যাদের সঙ্গে আমাদের মতের মিল নেই তাকে খাটো করতে পারলে যেন আনন্দ বোধ করি এই হীনমন্যতার বোধ আমাদের জাতিকে ক্ষতিগ্রস্ত করছে জাতিদের মধ্যে অনৈক্য সৃষ্টি করছে শহীদ জিয়া সব রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিয়ে সেদিন আমাদের জাতীয়কের পথকে মসৃণ করেছিলেন কন্টক থেকে মুক্ত করেছিলেন